দেবাংশ এরকম একটা বিপুল জয়, কিন্তু তাতেও তো একটা চুনা থাকছে, কারণ বিরোধীরা অভিযোগ করছেন যে গোটাটাই সন্ত্রাসের জোরে হয়েছে। না দেখুন, প্রথমেই আমি বাংলার মানুষ, কলকাতার মানুষ, তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী প্রত্যেককে ধন্যবাদ, কৃতজ্ঞতা নতমস্তকে জানাতে চাই। এবং আমি অর্চনাদির একটা প্রশ্নের উত্তর দিয়ে আমি আগে দিদি শুরু করতে চাই, তারপর আপনার প্রশ্নটায় আসছি। উনি এই যে ভোটের কথা বলছিলেন এবং আপনি যে প্রশ্নটা মেনলি অর্চনাদিকে করছিলেন যে বিজেপি তারটা লুজ করলো কেন, বামেরা তো আগের থেকে বাড়াতে পেরেছে, যদি এতই কিছু হয়ে থাকে বামেরা বাড়াতে পারলো কি করে? আসলে কি জানেন, মাঝে মাঝে দেখবেন আমরা খবর পাই কোথায় কে একটা 1 কোটি টাকা জিতে গেছে লটারিতে, তার পরের বছরই আপনাদের খবর করতে হয় 1 কোটি টাকা জিতলেন কিন্তু এক বছরের মধ্যে আবার পুনরায় সব ফতুর হয়ে গেছেন। তো লটারিতে পাওয়া টাকা বেশি দিন থাকে না, খেটে রোজগার করলে সেই টাকাটা থাকে, জানেন তো, কারণ খেটে রোজগার করার একটা মর্যাদা আছে। তো এখন সিপিএমের লিজ দেওয়া ভোটার নিয়ে যারা ওই জায়গাতে গেছিলেন, তাদের যখন সিপিএম আবার ফেরত নিতে শুরু করেছে, তাদের অবস্থা আবার ওই জায়গাতে চলে গেছে। বিজেপির তো প্রমিনেন্ট ভোট ব্যাঙ্ক বলে বাংলায় কখনো কিছু ছিলই না, এর আগে ওই 6% থেকে 10% এর মধ্যে ঘোরাঘুরি করেছে, 2016 ওরা 11% ভোট পেয়েছিল, তার পরবর্তীকালে বামের কম, বাম যত কমেছে বিজেপি সেই জায়গাটা ব্যালেন্স হয়েছে। আমি এর আগে উত্তরটা দিতে চাইছিলাম কিন্তু পাইনি সময়। দেখুন, কলকাতা ইলেকশনকে রাজ্যের ভোটের রেজাল্টের সঙ্গে তুলনা করবেন না। তৃণমূল, দেখুন, যেহেতু সিপিএম 2021-এর ভোটের সময় 9 ভোট পর বিজেপি সিপিএম প্রচার করে তৃণমূলকে সাহায্য করেছিল, সেই সময় যে সিপিএম কে করা হয়েছিল সিপিএম, তার তৃণমূলকে দেয় তার বদলে তো তোমরা তাহলে ভোট ফর সিপিএম করতে পারতে, তাহলে তো সব ভোট সিপিএম যেত অর্চনাদির যুক্তি অনুযায়ী। উনি এত বড় একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, ওনারাই বলেন তার গুরুত্বপূর্ণ সদস্য নিশ্চয়ই আমি ধরে নিচ্ছি, কিন্তু এত মিস ইনফরমেশন বাসিওয়ালার মতো দলে দলে মানুষ যদি তোমাদের নো ভোট টু বিজেপি এটা শুনে যদি তারা তৃণমূলে ভোট দেন, তার থেকে অনেক সুবিধাজনক ছিল না যে ভোট ফর সিপিআইএম করতে এবং তারা দলে দলে গিয়ে সিপিআইএম কে ভোট দিত বিধানসভার সময়? সিপিআইএম এর কথা মানুষ এখনো এত শোনে না, আমার কথাটা শেষ করতে হবে। অর্চনাদি, এখনো সিপিআইএম এর কথা এত মানুষ শোনে? রাজ্যে তৃণমূল সরকার সিপিআইএম কে অক্সিজেন দিচ্ছে, সেই জন্য দেখবেন দেউচা পাচামিতে যখন সিপিএম পারমিশন পায়, বিজেপির যখন বিরোধী দলনেতা, সে যখন একজন কৃষক নেতা মারা যায়, সে যখন সেখানে যেতে চায়, সেখানে পুলিশ তাকে আটকে দেয়। এই যে সিপিএম এর প্রতি একটা অন্য মনোভাব, তুই আমার সদ আর মানে বিজেপিকে ঢুকতে দেবো না, করতে দেবো না, লড়তে দেবো না, কোনো রাজনৈতিক পদক্ষেপ নিতে দেবো। সংযুক্ত মোর্চা স্লোগান ছিল না, সংযুক্ত মোর্চা ওই রকম নেতিবাচক স্লোগানের কথা ছিল না, তারা তাদের রাজনৈতিক দলকেই ভোট দিতে বলেছিল, সেটা কি হয়েছে তার প্রচার আজ। দেউচা পাচামি নিয়ে আমাদের কি স্ট্যান্ড সেটা রোজ আমাদের মুখপত্রতে বেরোচ্ছে।